বনগায় মামা বাড়িতে ডেকে নাবালিকা ছাত্রীর সম্মানহানি, কাঠগোড়ায় সহপাঠী, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পথ অবরোধ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে আত্মীয়র বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকা সহপাঠীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তারই সহপাঠী বন্ধুর বিরুদ্ধে। এমনকি এই ঘটনা কাউকে না জানানোর জন্যে চাপও দেওয়া হয়, কিন্তু ঘটনার পরপরই ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত গোটা বিষয়টি সামনে আসে। এমনিতেই আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য তথা দেশ। তার মধ্যে বছর ১৪ বয়সের অষ্টম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রীর সাথে এমন কাণ্ড ঘটায় হইচই শুরু হয়েছে বনগা থানা এলাকায়। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওখানে ইংলিশ বাদে সব সাবজেক্টই পড়ায়, তারপর বলল কি চল মা ভাই, ও মা আবার বলছিল যে কটা চাল নিয়ে এসিস, তো বলছে চল তো চাল নিয়ে বাই যাব। তো ওর দিদা বললো বস দিচ্ছি। হ্যাঁ, এই যে পাশাপাশি বাড়ি, এক জায়গায় থাকলে তো পাশাপাশি যায় না পড়তে, সেভাবে পড়তে গেছে। তারপরে ও বললো, ওর দিদা বললো বস আমি চাল দিচ্ছি। ও তো মনেই নাই, ও বসছে, ও বসছে, ওর দিদা বাইরে চলে গেছে, ও দরজা আটকে যাবে, দালান ঘর, ও ওর সঙ্গে পারবে না, ও বিশাল শরীর স্বাস্থ্য, ও মেরে ফেলে নেয় তাই দেখতে হবে ওকে, ও বিশাল চিৎকার করছে। তারপরে ওর শরীর ভালো না, ওর ওষুধ খাওয়াতে হয়, ওর সারা ওই আরজি কলে দেখাতে হয় মাসে মাসে। জানা গেছে দীর্ঘদিনের পরিচিত সহপাঠীর সাথে টিউশন পড়ে বাড়িতে ফিরছিল নাবালিকা। পথে বন্ধুর অনুরোধে তার মামা বাড়িতে যায় তারা দুজন। অভিযোগ, সেখানে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই নাবালিকা সহপাঠীর সম্মানহানি করে সহপাঠী বন্ধু। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের লোকেরা বিষয়টি জানার চেষ্টা করলে তখন সে গোটা ঘটনা জানায়, এমনই দাবি পরিবারের সদস্যদের। স্কুলে গিয়েছিল ওই প্রাইভেট পড়তে, ওই প্রাইভেট ছুটি হওয়ার পরে ওর পাশেই মামা বাড়ি, তা বলছে মামার বাড়ি থেকে দূরে, তা বলছে মামার বাড়ি থেকে দূরে তাল নেবো চল যায়, তো একসঙ্গে পড়াশোনা করে গেছে। যাওয়ার পরে ওই ওর দিদিমা ছিল বাড়ি, না গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হয়নি, এখন তাই নিয়েই তো এখন ই চলছে যে এতদিন হয়ে গেল এখন পর্যন্ত সে গ্রেপ্তার হলো না। আবার এরা এখানে এসে আজকে শুনলাম একজনের মুখে নাকি বলছে যে ও ও পুলিশ পাঠিয়ে নাটক করছে। এই ঘটনায় অভিযুক্তের শাস্তি চেয়ে নির্যাতিতা নাবালিকার পরিবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও ঘটনার পর ৬ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ নির্যাতিতার পরিবারের সদস্যদের। ও যখন বসতে বলেছে তখন ও দিদা চলে গেল থালা বাসন ধুতে, সেই মুহূর্তে ও দরজা আটকায়, দরজা আটকাচ্ছিস কেন, বলছে না কিছু করবো না, তখন ও মুখটা টিপে ধরলো, মুখটা টিপে ধরলে ও তখন চেঁচালো, ওনার ভাবলে ও হাসতে হাসতে করেছে, ও পারে নাই, তখন ওদের খাচ্ছিল খাটের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে যেটা হয় বাস্তব সেটাই করেছে। আমাদের অভিযোগ, অপরাধী যেন কঠোর শাস্তি পায়, ঠিক আছে, আর যেটা আমার ফ্যামিলির সঙ্গে যেটা হয়েছে যেন দ্বিতীয়বার সে অন্য কোনো ফ্যামিলির সঙ্গে সেটা যেন না হয়। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এদিন বনগা বাগদা সড়কে গাঁড়াপোতা এলাকায় পথ অবরোধ করা হয়। বেশ কিছু সময় অবরোধ চলার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। অবরোধকারীদের দাবি, ঘটনার পর ৬ দিন পেরিয়ে গিয়েছে, এখনও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি, আজ আমরা অবরোধ করেছিলাম, পুলিশ জানিয়েছে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। আমাদের অবরোধ করার সাথে সাথে কিন্তু আজকে শুনলাম যে আসামি ধরা পড়েছে, আমাদের খুশির সংবাদ, আমরা এখন অবরোধটা তুলে নেবো, সেটাই আমরা চিন্তা ভাবনা নিয়েছি, পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে, আমরা চাইছি যে অবরোধটা এই মুহূর্তে তুলে নেওয়ার জন্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।